ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাটির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট ফুট বেড়ে বিপদসীমার ঊনসত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল এবং শহরের অলিগলির বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে তলিয়ে গেছে বেশ কয়েকটি প্রধান সড়ক জেলার চার উপজেলার প্রায় তিনশোরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও মাদ্রাসা সেসব এলাকার এক লাখেরও বেশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত ও প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছে জেলার চার উপজেলার নদী পারের প্রায় তিন হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে জেলার প্রত্যন্ত এলাকার মাছের ঘের পুকুর ও জলাশয় ফসলের ক্ষেত এবং পানের বরজ তলিয়ে গেছে প্রবল বাতাসের আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা গাছ উপড়ে যান চলাচল বন্ধ রয়েছে স্থানীয়রা জানিয়েছেন সিডর আইলা বুলবুল আমফানের ঘূর্ণিঝড়ের সময়ও এত পানি ওঠেনি নিউজ ডেস্ক বান্ন টিভি